চণ্ডীতলা এক নম্বর ব্লক এলাকায় বিক্ষোভ মিছিল সহ বিশ্বাসঘাতকতা দিবস পালন। দিল্লির ঐতিহাসিক কৃষক আন্দোলনকে দেওয়া মোদী সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে সংযুক্ত কিষাণ মোর্চা আহত দেশব্যাপী বিশ্বাসঘাতকতা দিবস পালন উপলক্ষে 31 জানুয়ারি সোমবার বিকেলে চণ্ডীতলা এক নম্বর ব্লক এলাকায় মোষাট বাজার থেকে জঙ্গলপাড়া বাজার পর্যন্ত বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। চণ্ডীতলা এক নম্বর ব্লক গণসংগঠন সমূহের যুক্ত মঞ্চের উদ্যোগে আয়োজিত মিছিল শেষে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন যুক্ত মঞ্চের আহ্বায়ক তথা কৃষক সভার ব্লক সম্পাদক সোমনাথ ঘোষ। শেষে জঙ্গলপাড়া বাজারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল পোড়ানো হয়। উপস্থিত ছিলেন স্বপন বটপ্যাল, রঘুনাথ ঘোষ, আশিস চ্যাটার্জি, দিলীপ শানকি, সঞ্জয় ঘোষ, সুদীপ্ত দাস প্রমুখ গণসংগঠনের নেতৃত্ব। বিক্ষোভ আন্দোলনের ফলে চণ্ডীতলা চাপাডাঙ্গা 15 নম্বর রাজ্য সড়ক প্রায় 15 মিনিট অবরুদ্ধ হয়ে পড়ে। হুগলি থেকে পাপ্পু সাঁতরা, রিপোর্ট টাইমস বাংলা।